হাদিসের মধ্যে আছে বাপ, আল্লাহর নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু, আমার নিচের মাটিটা উপরে উঠামু, উপরের মাটি নিচে নামামু, শুধু ওই লোকটা যেরকম বিছনায় এপাশ ওপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করমু, আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো, আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই, তুমি আমার অনুমতি দাও। রব্বুল আলামিন তখন বলে ওই জমিনকে, না তুই এমন করিস না, ও যে আমার বান্দা, ওরে না আমি বানাইছি, আমি বানাইছি, ওরে আমি বানাইছি, ওরে আমি বানাইছি, এই জমিন আমি কায়নাত আমার হুকুম দিয়া বানাইছি, আর ওরে আমি হাত দিয়ে বানাইছি, আমার হাতে বানাইছি, আর নাক আমি লাগাইছি, আর চোখ আমি লাগিয়েছি, আর কান আমি লাগিয়েছি, আর হাত আমি লাগাইছি, আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফায়া কুন, যে মাওলা ভ বললে হয়ে যায়, অরে বানাইতে এভাবে করি নাই, নয় মাস অরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি, নিজের হাতে একবার নাক লাগাইয়া একশোবার দেখছি ঠিক মতো হইছিনি, একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হইছিনি, ঠিক মতো হইছিনি, এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে, তার এত অল্পতে কেমনে মেরে ফেলি, না তুই একটু ক্ষান্ত হ, দেখি না ও তওবা করে কিনা, ও ফিরে আসে কিনা দেখি না। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল, চার বছর পরে দশ বছর পরে, দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি, সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যদ্দূর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দেন।